মির্জা ফখরুল সাহেব আরো একটি কথা বলেছেন, এটি বলার সময় বলে যে আমাদের কোলে করে কেউ ক্ষমতায় বসাবে না। এতদিন পরে উপলব্ধি হয়েছে তাহলে যে কেউ কোলে করে ওই আপনার কি বলে ওটাকে বাচ্চাদের খাওয়ায় যে ওটা কি ললিপপ বা আপনার ফিডারের ইয়ে দিয়ে বাট মুখে দিয়ে কেউ কোলে করে যে ক্ষমতায় বসাবে না, এটি মির্জা ফখরুল সাহেব আলমগীর সাহেব বা বিএনপি বুঝতে পেরেছেন। এবং ভিসা নীতি যে সেটি যারাই নির্বাচনে বাধা দিবে তাদের সবার ক্ষেত্রে প্রযোজ্য হবে সেটি অনুধাবন করতে পেরেছেন, সেজন্য কর্মীদেরকে বলেছেন আন্দোলন করতে হবে। তো এই উপলব্ধি ভালো, তবে তাদেরকে অনুরোধ জানাব যে নির্বাচনকে বাধাগ্রস্ত করার পথ পরিহার করে নির্বাচনে আসার জন্য যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হয়ে যাবে এবং অনেক রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করবে, বিএনপিরও অনেকে অংশগ্রহণ করবে। তৃণমূল বিএনপিতে ইতিমধ্যেই কয়েকজন বিএনপি নেতা জয়েন করেছে, তো তাদেরকে অনুরোধ জানাব বাস্তবতা বিবর্জিত না হওয়ার জন্য, বাস্তবতা মেনে নিয়ে নির্বাচনের পথে হাঁটার জন্যই তাদের প্রতি অনুরোধ জানাব। আমরা কাউকে ছাড়া তো ইলেকশন করতে চাই না, আমরা সবাইকে নিয়ে ইলেকশন করতে চাই। আমরা চাই বিএনপিও নির্বাচনে আসুক, নির্বাচনে অংশগ্রহণ করুক, প্রতিদ্বন্দ্বিতা করুক। তারা যে বলছে তারা প্রচণ্ড জনপ্রিয়তা সেটা একটু যাচাই বাছাই করে দেখুক। এবং অর্থনীতির কথা যেটি বলছেন, বাংলাদেশের অর্থনীতি যথেষ্ট দৃঢ় ভিত্তির উপর দাঁড়িয়ে আছে এবং সমস্ত পৃথিবীতে অর্থনৈতিক মন্দা চলছে, সেটার ঢেউ কিছুটা বাংলাদেশে যে লাগেনি তা নয়, বাংলাদেশে লেগেছে। এবং পার্শ্ববর্তী দেশ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং আরও অন্যান্য দেশ, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের বিভিন্ন দেশ, সব জায়গায় কিন্তু অর্থনৈতিক মন্দা বিরাজ করছে, তো সেটির ছোঁয়া বাংলাদেশেও লেগেছে, এটা খুবই স্বাভাবিক। কিন্তু বাংলাদেশের অর্থনীতি অনেক দৃঢ় ভিত্তির উপর দাঁড়িয়ে আছে আর আমরা চাই সবাইকে নিয়ে নির্বাচন করা। নির্বাচনে কোন দল অংশগ্রহণ করলো সেটির চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে জনগণ অংশগ্রহণ করলো কিনা। যেমন সিটি কর্পোরেশন নির্বাচনগুলো হয়েছে, সেখানে বিএনপি অংশগ্রহণ করেনি কিন্তু 50% বেশি মানুষ সেখানে ভোট দিয়েছে এবং নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য হয়েছে। আগামী নির্বাচনে যদি বিএনপি না আসে, আসলে আমরা স্বাগত জানাই, আমরা চাই তারা অংশগ্রহণ করুক, কিন্তু না আসলেও জনগণের ব্যাপক অংশগ্রহণ থাকবে, নির্বাচন অবশ্যই গ্রহণযোগ্য হবে। এগুলো কতগুলো গুজব। তিনি বাংলাদেশ দূতাবাসে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেছে, 1 ঘন্টার বেশি সময় বৈঠক হয়েছে। তো বৈঠকের মধ্যে যারা লিখেছে তারা কি ছিল? আর বিদেশি একজন শীর্ষ কূটনীতিক বা শীর্ষ কর্মকর্তা সম্পর্ক কোন পর্যায়ে হলে আমাদের দূতাবাসে গিয়ে বৈঠক করে, সেটি যারা বুঝতে ব্যর্থ হয় তারা কিছুই বোঝে না।